আমি আমেরিকান ব্রাহ্মা শখে নিলাম পালবো ঢাকাতেই পালবো আমার বাসায় ছোট্ট একটু জায়গা আছে ওখানে আমি দেশি মুরগি পালি দুই চারটা আছে তো শখ করে নিলাম দেখি পালতে পারি কি না এটা উনি জোড়া একদম দুই হাজার বলে দিছে মানে দুইশো টাকা ডিসকাউন্ট করছে আমার জন্য আর কি হ্যাঁ আঠারোশো টাকা না জোড়া এগুলো হ্যাঁ একদম ছোটো প্রায় মনে হয়তো

ঠিকমতো খানিপানি দিলে পয়পরিষ্কার রাখলে সমস্যা নাই না হয় বে যে চাল ধান গম এগুলো চাই আপনার লেয়ার লেয়ার কম্বল 1 নম্বর ফিট জি জি 6 মাস ডিম পারে 6 মাস পারে না অফ হয়ে যায় টানা ডিম পারে 6 মাস পারে 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 সবগুলোই আমাদের যে ওইগুলো তো পুরুষগুলো আলাদা করা হয় না একসাথে থাকে এই হিসাবে মানে ছয় মাস একটানা ডিম পারে কোনটা কী নাম বলে না 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 এটা হচ্ছে আপনার ইয়া কোসামো কাইন্ড অফ ফাইটার ওটাকে মডিফাই করে ছুটো জাতি আনা হয়েছে ছুটো করা হয়েছে ওইটার দাম হচ্ছে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ জি না হ্যাঁ ওইটা ব্রাহামা ফ্রিজেল ব্রাহামা ওইটার দাম আপনার পেয়ারের দাম চল্লিশ আর এটা এখানে হচ্ছে আপনার এই যে হোয়াইট স্পেস স্প্যানিশ ওইটা আপনার ফিফটি থাউজেন্ড সত্তর থেকে আশি হাজার টাকা হ্যাঁ তারপরে হচ্ছে বারবুডা এনবার বারবুডি এনবার ওটা আপনার আঠারো থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে বাজার দর আছে আর কি ওইটা ফ্রিজেল হোয়াইট লাইট ফ্রিজেল এটা একটা কালার হ্যাঁ এটা ছেলে মোরগ হ্যাঁ ওটা ছেলে ওটা ছেলে আমরা ফিমেল এখানে আনিনি আর ওদের বাচ্চা আছে এখানে এই যে বাচ্চা জি ব্রাহ্মার বাচ্চা জি ব্রাহ্মা জোড়া বাচ্চা আমরা চাচ্ছি ছয় হাজার টাকা জি জোড়া ছয় হাজার আর এখানে এই জোড়াটা সেল হয়েছে মানে আট আঠারোশো টাকা একটু আগে বুকিং হয়েছে টাকা নিয়ে আসতেছে নিয়ে যাবে আরেকজন দাঁড়াই আছে এই জুড়ে নেওয়ার জন্য অনেক এই রিকোয়েস্ট করতেছে আমাদের এখানে বাচ্চা ছিল প্রায় তিরিশ পিস গতকালকে আর আজকে সেল হয়ে গেছে উনি দাঁড়াই আছে নিয়ে যাবে এখন অর্থার দিয়ে কথা বলতেছে নিবে আর কি আমি আসছি উত্তরা থেকে খুব ভালো লাগতেছে এখানে আসছি ইটস ভেরি নিউ এক্সপিরিয়েন্স ফর মি ইটস ভেরি ইন্টারেস্টিং

হ্যাঁ ওটা স্বাস্থ্যবান হেলদি ইনকিউবেটর আছে ওখানে মানে মুরগিটাকে হ্যাচ করা হয় ওটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে এই পর্যন্ত দেখলাম তোমার উট দেখলাম ঘোড়া দেখলাম তারপরে এই যে পাখিগুলা দেখতেছি ভালোই লাগতেছে হ্যাঁ মুরগিগুলা দেখছি আমার কাছে মানে উটটা দেখছি যেহেতু অনেক ভালো লাগছে যে পাখিটা ভালো লাগতেছে আর এই সমস্ত মুরগি সাধারণত দেখা হয় নাই ভালোই লাগতেছে দেখতে থাকে আমি অনলাইনে দেখেছিলাম এই মুরগি হঠাৎ করে ফেসবুক চালাইতে চালাইতে করোনার সময় তখন সবকিছু বন্ধ তখন দেখে আমি চিন্তা করলাম এই মুরগিটা নিয়ে কিছু করা যায় কি না কারণ আমি কখনো দেখি না আমার আশেপাশে যারা আছে তারা তো দেখেইনি তো হঠাৎ করে আমি দুই হাজার টাকা দাম জিজ্ঞেস করি দুই হাজার টাকা তো আমি ওই টাকাও কই পাবো পরে আম্মুর কাছ থেকে ধান নিয়েছিলাম অনেক রিকোয়েস্ট করে তো তারপরে প্রথম পরি বাধা আসে পরিবার থেকে আব্বু তো রাজি না একদমই রাজি না তারপরে আমি হতাশ না হয়েও এই ওই দুইটা বাচ্চা থেকে আস্তে আস্তে বড়ো করে আরও বাচ্চা প্রোডাকশন করে সিল্কি জাতের মুরগি আনছিলাম সোল্ড হয়ে গেছে কিছুক্ষণ আগে বিক্রি হয়ে গেছে নিয়ে গেছে তো ওই বাচ্চাটা ওই মুরগিটা বড় হওয়ার পরে যে বাচ্চাগুলো দেয় ওগুলো থেকে আমি আরও জাতগুলো আনি যেমন ব্রাহামা কোচিন ফেব্রাইট ফনিক আনতে আনতে এখন পর্যন্ত প্রায় আঠাশ প্রজাতির মুরগি আছে প্রায় তিনশো মুরগি আছে পরিমাণে তিনশোর বেশি আর আমার খামারে এখন পর্যন্ত জন বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে